হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনি যদি এই ড্রামার আগের পার্টগুলো না দেখে থাকুন তাহলে অনুগ্রহ করে আগের পার্টগুলো দেখে আসুন, তাহলে আপনার এই পার্টটি বুঝতে সুবিধা হবে। গল্পের শুরুতেই ক্যাং ম্যারিকে বলে, তুমি আমার, শুধু আমার, আর এখান থেকেই একদম পালানোর চেষ্টা করবে না। এরপর ম্যারি আজকে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু ক্যাং এখন ম্যারির সাথে তার সৎমাকে পাঠায়। ক্যাং এর সৎমা ম্যারিকে বলে, তুমি এখন ক্যাং এর সবকিছু। ক্যাং যদি তোমার মাকে না দেখতো তাহলে কি হতো বলো? তোমার মাকে তুমি কি এত ভালো হসপিটালে রাখতে পারতে? এ কথা বলার পরে ক্যাং এর সৎমা ম্যারিকে এখানে রেখে চলে যায়। এরপর ম্যারি জুনকে ফোন করে, কিন্তু জুন তো এখন অ্যাব্রড রয়েছে। ম্যারির ফোন রিসিভ করে জুনের ফ্রেন্ড এবং সে ম্যারিকে জানায় জুন এখন অ্যাব্রড রয়েছে। এরপর জুনের কলিগ ম্যারিকে বলে, জুন তোমাকে হেল্প করতে চায়, সে একজন ভালো মনের মানুষ, কিন্তু সে এমনটি করতে পারবে না। তুমি হয়তো বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। তুমি অবশ্যই চাও না তোমার কারণে জুন কোনো বিপদে পড়ুক। জুনের কলিকের কথা শুনে ম্যারির জুনের প্রতি ভরসা উঠে যেতে থাকে। এরপর ম্যারি আবার ক্যাং এর কাছ থেকে পালানোর জন্য প্ল্যান করা শুরু করে। এবার সে চিন্তা করেছে, সে আগে তার মাকে হসপিটাল থেকে সরাবে এবং সে তারপর সেখান থেকে পালাবে। প্ল্যান করার পরে ম্যারি কাজে লেগে পড়ে। প্ল্যান অনুযায়ী সে তার মাকে প্রথমে হসপিটাল থেকে নিয়ে পালাতে থাকে। ম্যারির মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ম্যারি তার মাকে পালানোর সময় বলে, আমরা এখন এক অন্য জায়গায় যাব, যে জায়গায় আমাকে কেউ চিনবে না। এরপর আমরা দেখি ম্যারি তার মাকে এক বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। অন্যদিকে ক্যাং তার বাবার সাথে বিজনেস নিয়ে আলোচনা করছিল, তখন ক্যাং এর ফোনে একটি মেসেজ আসে। মেসেজে বডিগার্ড গুলো লিখেছিল যে ম্যারিকে আবারও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ক্যাং এখানে চালাকি করে তার বাবাকে কিছু বুঝতে দেয় না। এদিকে ম্যারি এখন তার মাকে এক সেফ জায়গায় রেখে গিয়েছে এবং সে ওই বৃদ্ধাশ্রমের ম্যানেজারকে বলে রেখেছে তার মায়ের ব্যাপারে বাহিরের কেউ যেন না জানতে পারে। অন্যদিকে ক্যাং অফিস থেকে হসপিটালে যায় ম্যারির মাকে দেখতে, কিন্তু ক্যাং এখানে এসে দেখে ম্যারি তার মাকে এখান থেকে নিয়ে চলে গিয়েছে এবং ক্যাং এর গাড়ি রেখে গিয়েছে, তার সাথে ক্যাং এর দেওয়া বিয়ের রিংও রেখে গিয়েছে। এসব কিছু দেখে ক্যাং এর অনেক রাগ হয়। অপরদিকে জুনের স্ত্রী মারা গিয়েছে, এ খবরটি জুন অ্যাব্রড থেকে আসার পরে জানতে পারে। আর এদিকে ক্যাং ম্যারিকে নিয়ে অনেক চিন্তিত থাকে। ম্যারির ফোন বন্ধ থাকার কারণে সে ম্যারির লোকেশনটিও জানতে পারছে না, কিন্তু এখন ম্যারি তার ফোন অন করেছে। ক্যাং এর বডিগার্ড এ ব্যাপারে জানার পরে ম্যারির নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করতে শুরু করে এবং ম্যারিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখতে পাই, এখানে ম্যারি তার কাছে থাকা টাকা এবং আইডি কার্ড এ সব কিছু একটি ব্যাগে রেখে দেয় এবং আরেকটি ব্যাগ নদীর পাশে নিয়ে আসে আর রেখে দেয়। সাথে ম্যারি তার জুতাও ব্যাগের পাশে রেখে দেয়। তারপর ম্যারি এখান থেকে চলে যায়। অন্যদিকে জুন তার স্ত্রীকে কবর দেওয়ার কাজ করছে। জুনের স্ত্রী মারা যাওয়াতে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ জুন তার স্ত্রীকে অনেক ভালোবাসত। এরপর ম্যারির স্বামী ক্যাং নদীর পাশে আসে, তখন সে দেখে ম্যারির ব্যাগ এবং জুতা পরে রয়েছে। এমনটা দেখে মনে হয়েছে যে ম্যারি সুসাইড করেছে। আসলে এসব কিছু ছিল ম্যারির প্ল্যান, যাতে এসব কিছু দেখে ক্যাং মনে করে ম্যারি মারা গিয়েছে, আর এমনটা ভেবে ক্যাং যেন তাকে খোঁজা অফ করে দেয়। এজন্যই ম্যারি এসব কিছু করেছে। ম্যারি আসলে যে কোনো মূল্যে ক্যাং এর থেকে আলাদা হতে চায়। অন্যদিকে ডক্টর জুনের স্ত্রী মারা যাওয়াতে সে অনেক কষ্ট পাচ্ছে এবং সে নিজেকে অপরাধী মনে করছে। তার মনে হচ্ছে সে হয়তো তার স্ত্রীর ভালোভাবে খেয়াল রাখতে পারেনি, তাই তার স্ত্রী আরেকজনের সাথে রিলেশন করেছিল। যদি সে তার স্ত্রীর ভালোভাবে খেয়াল রাখতো তাহলে হয়তো তার স্ত্রী আর রিলেশন করতো না এবং সে হয়তো বেঁচে থাকতো। আর অপরদিকে আমরা দেখতে পাই ক্যাং এর বিশ্বাস রয়েছে যে তার স্ত্রী এখনো বেঁচে রয়েছে এবং আশেপাশেই কোথাও রয়েছে। এরপর ক্যাং পাশে থাকা এক জঙ্গলে ম্যারিকে খুঁজতে থাকে। এখানে আমরা দেখতে পাই ম্যারি আসলে জঙ্গলের ভিতরেই রয়েছে। তার মানে ক্যাং এর ধারণাই সত্যি, জঙ্গলের ভেতর দিয়ে ম্যারি পালাচ্ছিল। আর এক পর্যায়ে গিয়ে ম্যারি পড়ে যায় এবং তার কাছে থাকা ব্যাগটিও পড়ে যায়। ব্যাগটি একটু ম্যারির কাছ থেকে দূরে পড়েছিল, এজন্য ম্যারি উঠে ব্যাগটি নিতে যাচ্ছিল। তখনই ওখানে ক্যাং চলে আসে এবং ক্যাং তার ওয়াইফের নাম ধরে ধরে চিৎকার করতে থাকে, কিন্তু এখানে ক্যাং ম্যারিকে দেখতে পায় না। ম্যারির স্বামী এখানে চলে আসাতে ম্যারি তার ব্যাগ না নিয়েই জঙ্গল থেকে চলে যায় এবং ম্যারি শেষমেশ একটি রাস্তা খুঁজে পায়। তারপর ম্যারি রাস্তা দিয়ে যাওয়ার গাড়ির কাছে লিফট চায়। এই সিন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটি ফার্স্ট পর্বে দেখেছিলাম। এখানে ম্যারি অনেকগুলো গাড়ির কাছে সাহায্য চায়, কিন্তু কোনো গাড়িই থামে না। এজন্য ম্যারি একটি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর গাড়িটি থামে। এই গাড়িটির ভিতরেই জুন ছিল। জুন তার স্ত্রীর শেষকৃত্য করে বাড়িতে যাচ্ছিল। এদিকে ক্যাং ম্যারিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, কিন্তু ততক্ষণে ম্যারি এবং জুন সেখান থেকে চলে গিয়েছে।
এরপর জুন ম্যারির কাছে জানতে চায় তার সাথে কি হয়েছে, সে এই জঙ্গলের ভিতরে কিভাবে আসলো। ম্যারি বলে, আমি আমার স্বামীকে ধোঁকা দিয়েছি, আমি এখানে আসার আগে আমি এমন কিছু করে এসেছি যেটা দেখে আমার স্বামী মনে করবে আমি সুসাইড করেছি। আমার হাজবেন্ডকে থামানোর জন্যই আমাকে এমনটি করতে হয়েছে, এবার হয়তো আমি তার হাত থেকে মুক্তি পেয়ে যাব। এসব কিছু শুনে জুন বলে, আমি তোমাকে যে কোনো প্রকার হেল্প করতে রাজি আছি। এদিকে ক্যাং যে কোনোভাবেই ম্যারিকে খুঁজে বের করবে, তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে ম্যারি সুসাইড করেছে। জুন ম্যারিকে হেল্প করতে রাজি হওয়াতে ম্যারি তার কাছে জানতে চায় সে হঠাৎ করেই তাকে হেল্প করতে কেন রাজি হয়। তখন জুন বলে, আমি আমার চোখের সামনে আর কারো মৃত্যু হতে দেব না, আমি চাই তুমি এসব কিছু থেকে মুক্তি পাও। এসব কিছু তুমি সহ্য না করতে পেরে যদি তুমি সুসাইড করো তাহলে আমি নিজেকেই অপরাধী মনে করব। এরপর ম্যারির সার্জারির দিন চলে আসে, আজকে ম্যারির সার্জারি হবে, কিন্তু এ খবরটি কোনোভাবেই লিক করা যাবে না। এজন্য জুন তার সকল কম্পাউন্ডারদের বাহিরে পাঠিয়ে দেয়। জুন তার কম্পাউন্ডারদের বলে, আজকে একজন ভিআইপি লোকের সার্জারি হবে, এবং সেই ভিআইপি কাউকে জানাতে চায় না যে সে প্লাস্টিক সার্জারি করছে। এরপর সার্জারির আগে জুন ম্যারিকে বলে, তোমার কোনো ইচ্ছা আছে যে অন্য কোনো লোকের মতো তোমার চেহারা বানাতে চাও? যদি থাকে তাহলে বলো, আমি তার মতো তোমার চেহারা বানিয়ে দেব। ম্যারি বলে, না, আমার এমন কোনো লোক নেই। ম্যারি জুনকে বলে, তোমার ইচ্ছে মতো তুমি করে দাও, তবে আমার চেহারাটা পরিবর্তন করে দাও। এরপর জুন সার্জারি শুরু করে। সার্জারি করার সময় জুনের চোখে তার স্ত্রীর চেহারা ভেসে ওঠে। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জুনের স্ত্রী জুনের কাছে জানতে চায় রোজ ম্যারির মানে কি। জুন বলে, রোজ ম্যারির মানে হচ্ছে সব সময় আমাকে তোমার চিন্তার ভিতরে মনে রেখো। তারপর জুনের স্ত্রী বলে, এটা অনেক বোরিং যে সব সময় একটি মানুষকে নিয়েই চিন্তা করা। এরপর আমরা বর্তমান সিন দেখি। ক্যান ম্যারির চিন্তায় পাগলের মতো হয়ে গিয়েছে, সে আসলেই ম্যারিকে অনেক ভালোবাসে। অন্যদিকে ম্যারির সার্জারি শেষ, আজকে তার ব্যান্ডেজ খোলার দিন। এরপর জুন যখন ম্যারির ব্যান্ডেজ খোলে তখন সে পুরো শকড হয়ে যায়। এখানে জুন কি কারণে শকড হয়েছে এটি আমরা একটু পরেই জানতে পারবো। জুন ম্যারির ব্যান্ডেজ খোলার পরে তাকে কিছু না বলেই চলে যায়। ম্যারি যখন তার চেহারা আয়নাতে দেখে তার অনেক ভালো লাগে, কারণ সে তো অনেক দিন ধরেই চাচ্ছে তার চেহারাটা পরিবর্তন হোক। আজ ফাইনালি সেটা সম্ভব হয়েছে, আর এখন তার স্বামী তাকে খুঁজে পাবে না। ম্যারি এখন পুরো মুক্ত, কিন্তু ম্যারির স্বামী ক্যাংয়ের লোক ম্যারির জঙ্গলে পড়ে থাকা ব্যক্তি খুঁজে পেয়েছে, যেই ব্যক্তিতে ম্যারির টাকা এবং আইডি কার্ড ছিল। আপনাদের মনে আছে জুন ম্যারির ব্যান্ডেজ খোলার পরে শকড হয়ে গিয়েছিল? জুন তার স্ত্রীর চেহারা ম্যারিকে দিয়ে দিয়েছে, এজন্য সে অনেক আফসোস করছে। এদিকে ক্যাং ম্যারির ব্যাগটি খুলে দেখে ব্যাগের ভিতরে আইডি কার্ড এবং অনেকগুলো টাকা রয়েছে। এ সব কিছু দেখে ক্যাং শিওর হয়ে যায় ম্যারি এখনো বেঁচে রয়েছে, কিন্তু সে ক্যাং এর থেকে পালিয়ে গিয়েছে। তবে ক্যাং এর এটা ভেবে ভালো লাগে যে ম্যারি এখনো বেঁচে রয়েছে। এরপর জুন যখন ম্যারির সামনে যায় তখন ম্যারি বলে, তোমার কি আমার চেহারা পছন্দ হয়নি? তখন জুন বলে, এমনটি নয়, তোমার চেহারা আমার অনেক বেশি ভালো লেগেছে, এবার তুমি সব সময় হাসি খুশি থাকবে, কখনো মন খারাপ করে থাকবে না। ক্যাং এর কাছে এখন আর ম্যারির মাও নেই, যাকে দিয়ে সে ম্যারিকে ভয় দেখিয়ে কাছে নিয়ে আসবে। তখনই ক্যাং এর মনে পড়ে লাস্ট টাইম ম্যারি যখন তার মায়ের কাছে এসেছিল তখন সে অন্য দিনের থেকে আলাদা ড্রেস পরা অবস্থায় ছিল, আর যে ড্রেসটি ম্যারির গায়ে ছিল সেটা ক্যাং দেয়নি, হয়তো অন্য কেউ দিয়েছে বা ম্যারি নিজে কিনেছে। এরপর ক্যাং একজন ডিটেকটিভকে হায়ার করে, সে ডিটেকটিভকে বলে এই ড্রেসটা যার বা যে বিক্রি করেছে তাকে খুঁজে বের করো, এবং তার কাছ থেকে বের করো কতজন এই ড্রেসটি কিনেছে। তারপর তাদের সবার কাছে যাও আর দেখো এই ড্রেসটি এখন তাদের কাছে আছে কিনা, যার কাছে নেই তাকে ধরো এবং ভালোভাবে খোঁজ নাও তার সাথে আমার স্ত্রীর কোনো যোগাযোগ রয়েছে কিনা। এরপর ক্যাং তার বডিগার্ডদের বলে ম্যারি যে পালিয়ে গিয়েছে এ খবরটি যেন তার বাবা কোনোভাবেই না জানতে পারে। অন্যদিকে ম্যারি আজকে তার শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছে, তখন তার মনে হয় সে তার আইডি কার্ড এবং টাকা ওই জঙ্গলে রেখে এসেছে। এরপর ম্যারি ওই জঙ্গলে আইডি কার্ড এবং টাকার ব্যাগটি আনতে যায়, কারণ সে তার আইডেন্টিটি ছাড়া কোনো কিছুই করতে পারবে না। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখে তার স্বামীর লোকেরা তাকে খুঁজে বেড়াচ্ছে, আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামাটির পরের পার্টগুলো যদি আপনি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।